প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে কুশলে আছো। সবাইকে আমার ইউটিউব চ্যানেল আবার স্বাগত জানাচ্ছি। আজকের সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ান। প্রিভিয়াস সেশনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের একটু স্মরণ করিয়ে দেই। চ্যাপ্টার 9, চ্যাপ্টারের নাম ছিল ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার। এখানে আমি ইন্ডাকশন টাইপ ওয়াটমিটারের আমাদের সিলেবাসে যে অংশটুকু আছে সেগুলোর ইম্পর্টেন্ট অংশগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 10, বিষয়ের নাম হচ্ছে মেজারমেন্ট অফ সিঙ্গেল ফেজ পাওয়ার, অর্থাৎ সিঙ্গেল ফেজ পাওয়ার আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেটাই এখানে চ্যাপ্টারে আলোচনা বিষয়। চ্যাপ্টারে প্রথমে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে পি ইকুয়াল টু ভিআই কস থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ভিআই কস থিটা প্রমাণ করতে গেলে আমাদেরকে প্রথমে ধরতে হবে তাৎক্ষণিক ভোল্টেজ এবং তাৎক্ষণিক কারেন্টের সমীকরণ। এটা আমরা এসি সার্কিটে শিখেছি। তাৎক্ষণিক কারেন্টের সমীকরণ আমরা ধরেছি, ভোল্টেজের সমীকরণ ধরেছি ই ইকুয়াল টু ইম্যাক্স সাইন ওমেগা টি, বা ওমেগা টি এর পরিবর্তে আমরা থিটাও ব্যবহার করতে পারি। ইএম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ, আর কারেন্টের সমীকরণ সেটাতে আই ইকুয়াল টু আইএম সাইন ওমেগা টি, এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে, অর্থাৎ ল্যাগিংও হতে পারে লিডিংও হতে পারে। ল্যাগিং হবে কখন? যখন আমরা মাইনাস দিব তখন হচ্ছে ল্যাগিং, যখন প্লাস দিব তখন হচ্ছে লিডিং। আচ্ছা, তাৎক্ষণিক পাওয়ার তাহলে কী হবে? তাহলে তাৎক্ষণিক পাওয়ারের সূত্র জানি আমরা, পি ইকুয়াল টু ই আই, এখানে ভি দিলেও হবে, ছোট হাতের ভি ইন্টু আই। আমরা এখানে ল্যাগিং লোডের জন্য আমরা প্রমাণটা করব, কারণ সাধারণত আমাদের সিস্টেমে ল্যাগিং লোডটাই বেশি হয়, লিডিং হয় না। তাহলে এখানে সমীকরণটা লিখলাম, লেখার পরে আমরা এখানে ছোট হাতের ই এবং ছোট হাতের আই এর মান বসিয়ে দিলাম। মানে দেওয়ার পরে একটু সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই কি, ই এম এবং আই এম হচ্ছে কনস্ট্যান্ট, ওইগুলোকে এক পাশে রাখলাম। আর এখানে তাহলে থাকে আমাদের সাইন ওমেগা টি এবং সাইন ওমেগা টি মাইনাস থিটা। এখন আমাদের এখানে শুধু সাইন ওমেগা টি এবং সাইন ওমেগা টি মাইনাস থিটা দ্বারা কোনো সূত্র, ত্রিকোণমিতি সূত্রে ফেলতে পাচ্ছি না, তাহলে আমাদেরকে দরকার হচ্ছে টু। সামনে টু আমরা দেখো এখানে নিয়েছি, সামনে টু নিলাম, কিন্তু কোনো সমীকরণ ইচ্ছা আমাদের কাছে নেওয়া যায় না। তাই টু যেহেতু নিয়ে ফেলছি, এদের টু দ্বারা আবার ভাগ করে দিলাম। একটা সমীকরণের একই সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করে যদি সমীকরণের কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা করা যায়। তাহলে আমরা এটা ত্রিকোণমিতিক সূত্রে ফেলার জন্য আমরা এখানে দুইটাকে গুণন দিলাম এবং ভাগ দিলাম, ফলে সমীকরণের কোনো পরিবর্তন হলো না। তারপরে দেখো আমরা এখানে কি করলাম, ওই সমীকরণ ওই সূত্রটাকে আমরা সূত্রে ফেলে দিলাম। কি সূত্রে ফেললাম? এখানে সূত্রে ফেললাম হচ্ছে টু, এই যে এখানে টু সাইন এ সাইন বি, ত্রিকোণমিতিক সূত্র। তো টু সাইন এ সাইন বি ত্রিকোণমিতিক সূত্র কি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এই যে কস এ মাইনাস বি আর মাইনাস সূত্রের মাইনাস কস এ প্লাস বি, এটা সূত্রে ফেললাম। এখন এটাকে যোগ বিয়োগ করলে, সিম্পলিফাই করলে কী হয়, এটা আর এটা বাতিল হয়ে যায়, থাকে কস থিটা। আর সূত্রের মাইনাস তারপরে হচ্ছে কস, এ দুটো যোগ হয়ে গেল টু ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এটা পাইলাম আমরা হচ্ছে তাৎক্ষণিক পাওয়ার। তো এটাকে যদি আমরা গড় পাওয়ারে নির্ণয় করতে যাই তাহলে আমাদেরকে কী করতে হয় পূর্ণ সাইকেলে, তাহলে পি সমান সমান ওয়ান বাই টু পাই কে ইন্টিগ্রেশন, টু পাই ইন্টিগ্রেশন জিরো টু টু পাই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমার তাৎক্ষণিক পাওয়ারটাকে আমরা যদি জিরো টু টু পাই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করি, কার সাপেক্ষে, এই যে ওমেগা টি এর সাপেক্ষে, তাহলে আমরা এখানে গড় পাওয়ার পাবো। তো সেটাই এখানে লিখলাম, সাজিয়ে লিখলাম। লেখার পরে আমরা দেখো এই যে কনস্ট্যান্ট এটুকুকে বাহির ইন্টিগ্রেশনের বাহিরে নিয়ে আসলাম, যেহেতু এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না। আর এই দুই আর এই দুয়ে চার হয়ে গেল। এখন থাকলো শুধু কি, কস থিটা মাইনাস কস টু ওমেগা টি
माइनस थीटा सापेक्षे ओमेगा टी एर सापेक्षे करब तहले एखन कस थीटा जा सापेक्षे करब सेटा छाड़ा अन्यगुलो कन्स्टैंट किन्तु कसेर साथे के मने मने कि आछे वन आछे तहले वन थाकले आमरा जानी डिएक्स के एक्स वन के जदि डिएक्स एर सापेक्षे इंटीग्रेशन करी अर्थात अन्य भावे बला जाए डिएक्स के जदि इंटीग्रेशन करी ताहले आमादेर हय होच्छे एक्स তাহলে এখানে আমরা যদি করেছি ওমেগা টি এর সাপেক্ষে তাহলে হবে কি ওমেগা টি আর কস থিটা কনস্ট্যান্ট হিসাবে থেকে গেল গুণাকারে মাইনাস দিলাম এই মাইনাসটা এখানে দিলাম এখন আমাদের হচ্ছে কি এই পুরোটা তাহলে কস এই পুরোটাকে একটা কোণ ধরে নেই একটা কোণ ধরে নিয়ে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় কস করলে হয় হচ্ছে সাইন সাইন এই যে পুরোটাকে যদি একটা ধরেছি সেই পুরোটাকে লিখলাম এখন লেখার পরে যেহেতু এই পুরোটাকে একটা জিনিস ধরে নিয়েছে এই পুরো অংশটাকে আবার আমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে করে সেটা হবে ভাগ তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এটা তো কনস্ট্যান্ট জিরো হয়ে যাবে আর টু ওমেগা টি যেহেতু ওমেগা টি এর সাপেক্ষে করছি তাহলে হবে কি টু এক্স কে যদি আমরা ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে হয় টু সেই সূত্র এখানে টু ওমেগা টিকে ওমেগা টি এর সাপেক্ষে করলে হয় হচ্ছে দুই আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন হয়ে গেল এখন আমাদেরকে কী করতে হবে লিমিটটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা লিখতে হবে সেটা আমরা লিখলাম এখন লিমিট লেখার পরে আমাদের কী করতে হবে লিমিটের মান বসাতে হবে তাহলে প্রথমে বসে হচ্ছে আমাদের আপার লিমিট অর্থাৎ টু পাই বসবে কিসের পরিবর্তে ওমেগা টি এর পরিবর্তে থিটার পরিবর্তে না কিন্তু যেহেতু আমরা ওমেগা টি এর সাপেক্ষে করেছি তাহলে এখন মান বসাই মান বসালে আমরা প্রথমে এই ওমেগা টি এর আপার লিমিট কি টু পাই মাইনাস লোয়ার লিমিট এটা ইন্টিগ্রেটর থাকলো এটা গুণন আকারে থেকে গেল তারপরে এই সূত্রের চিহ্ন এই মাইনাস তারপরে হাফ কমন নিলাম তারপরে সাইন আপার লিমিট বসালে কোনটা বসে এখানে টু ওমেগা টি ইন্টু টু পাই হয়ে যায় ফোর পাই মাইনাস থিটা এই সূত্রের মাইনাস তারপরে হচ্ছে সাইন ওমেগা টি এর যদি শূন্য বসাই শূন্য হয়ে যায় সে দেখায় নাই সরাসরি মাইনাস থিটা এখন আমরা এটা গুণ করে দেই তাহলে টু কস থিটা থাকলো টু পাই কস থিটা আর জিরো দিয়ে যদি কস থিটা গুণ দেই জিরো সেটা লেখা হয়নি আর এই মাইনাস থেকে গেল তারপরে হাফ আর এইটাকে আমরা এখন ত্রিকোণমেট্রিক সূত্রের সাহায্যে ভাঙব এটা হচ্ছে সাইন ফোর পাই মানে যদি নব্বই ডিগ্রিতে কনভার্ট করি তাহলে হচ্ছে এইট পাই বাই টু অর্থাৎ নব্বই গুণন আট তো যেহেতু জোর সংখ্যা নব্বই সাথে গুণন সেজন্য সাইন সাইনই থাকলো আর এই থিটা থিটা লিখলাম এখন কোন কোয়াড্রেন্টে পড়ে তাহলে দেখো কোন কোয়াড্রেন্টে পড়ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফোর কোয়াড্রেন্টে পড়ছে ফোর কোয়াড্রেন্টে কি হয় সাইন নেগেটিভ এই জন্য আমরা এখানে সাইন নেগেটিভ দিলাম ত্রিকোণমিতিক কোয়াড্রেন্টের নিয়ম অনুযায়ী আর এখানে আছে কি সূত্রের মাইনাস আর এই মাইনাস সাইন মাইনাস থিটা থাকলে সাইন সামনে চলে যায় কিন্তু কজের কোন মাইনাস হইলে সেটা নেগেটিভ উঠে যায় পজিটিভ হয়ে যায় কিন্তু সাইনের সঙ্গে কোন যদি নেগেটিভ থাকে সেই মানটা সামনে গিয়ে চিহ্নের পরিবর্তন হয় এটাও তাই আমাদের এখানে এখানে আছে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস যোগ ইয়া হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তাই থাকলো কি এটা কাটা এই সাইনও কাটা তাহলে এই পুরো অংশটাই আমাদের বাতিল থাকলো শুধু কস থিটা টু পাই কস থিটা এইটুকু থাকলো এই এইটুকু থাকলো আমাদের তাহলে এখন এই টু এই ফোরকে কাটলে থাকে টু আর পাই আর এই পাই কেটে আউট হয়ে যায় তাহলে আমাদের থাকে ইম্যাক্স আইম্যাক্স টু ভাগ টু কস থিটা তো এখন আমরা টুটাকে আমাদের সুবিধার জন্য আমরা টুটাকে দুটা ভাগ করব একটা হচ্ছে দুটাকে টুকে ভাঙলে রুট টু গুণন রুট টু আকারে লেখা যায় তাহলে রুট টু একটা দিলাম ইম্যাক্সের নিচে একটা দিলাম আইম্যাক্সের নিচে কেন দিলাম ইএম ভাগ রুট টু সমান সমান আমরা লিখতে পারি ইআরএমএস বা ইএমএফ আরএমএস ভ্যালু আবার আইম্যাক্সের নিচে যদি রুট টু দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি আইআরএমএস অর্থাৎ রুট মিন স্কোয়ার ভ্যালু তাহলে এখানে এটাকে আমরা সরাসরি আরএমএস লিখতে হয় না
সরাস কার্যকারী মান যেটাকে বলে সেটা আমরা সরাসরি ই এবং আই দ্বারা প্রকাশ করলাম। এখানে দেখো ই এবং আই কস থিটা, এটাই হচ্ছে আমাদের প্রকৃত পাওয়ার। তাহলে আমরা বলতে পারি যে আমাদের প্রমাণ হয়ে গেল পি ইকুয়াল টু ই আই কস থিটা। এখানে ই এর পরিবর্তে কিন্তু ভিও দিতে পারে, একই জিনিস, ভি দিলে ভি ম্যাক ভি আই সাইন সরি ভি আই কস থিটা হবে। তাহলে এখন আমরা ছোট হাতের ভি ধরবো ইয়ের পরিবর্তে, একই জিনিস হবে। এইভাবে আমরা প্রমাণটা করতে পারি। তারপরে সিঙ্গেল ফেজ ওয়াট মিটারের সংযোগ চিত্র এটা আসে, যদিও তোমরা একটা বেসিক ইলেকট্রিসিটিতে করেছ। তারপরে এখানে দেখাচ্ছি দুইভাবে করা যায়। একটার দেখো এটার সংযোগ হচ্ছে দুই কয়েলের সংযোগ হচ্ছে সরবরাহের দিকে, আর ডাইনেরটায় সরবরাহ দুইটা কয়েলের সংযোগ হচ্ছে লোডের দিকে। এই দুইটাভাবে সংযোগ করা যায়। এই দুইভাবে সংযোগ করলে আমাদের পাঠ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না, কিন্তু যদি আমাদেরকে ত্রুটির অঙ্ক আসে বা ত্রুটি ক্যালকুলেশন আসে তখন এটার উপর প্রভাব পড়ে, অর্থাৎ শূন্য সূত্র চেঞ্জ হয়ে যায়। লোডের দিকে সংযোগ থাকলে একরকম সূত্র, লোডের সরবরাহের দিকে থাকলে আর এক রকম সূত্র। আচ্ছা, এখন আমরা দেখব এই সিঙ্গেল ফেজ ওয়াট মিটারের সংযোগের কী কী ত্রুটি দেখা যায়। ত্রুটিগুলো কী কী? একটা হচ্ছে ইন্ডাকটেন্স জনিত ত্রুটি, তারপরে ক্যাপাসিট্যান্স জনিত ত্রুটি, এডি কারেন্ট জনিত ত্রুটি, এবং ওয়াট মিটারের সংযোগ জনিত ত্রুটি, যেটা আমি প্রথমে আলোচনা সংযোগের সময় আলোচনা করলাম, এটা হচ্ছে সংযোগ জনিত ত্রুটি। এই ত্রুটিগুলো দেখা যায়। এখন একটা প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, যে ওয়াট মিটারে কম্পেনসেটিং কয়েলটা কি এবং এর কাজ কি। কম্পেনসেটিং কয়েলটা হচ্ছে আমাদের কারেন্ট কয়েলের সাথে আরেকটা কয়েল সংযোগ প্যারালে বসানো হয়, যে চিত্রে দেখানো যাচ্ছে, দেখো ডট ডট দিয়ে দেখানো হয়েছে কয়েলটা। এখানে এই ডট ডটের কয়েলটাকে বলা হচ্ছে কম্পেনসেটিং কয়েল, এটা আর এই যে নীল যেটা এটা হচ্ছে মূল কয়েল, এটা এর সঙ্গে প্যারালে সংযোগ করা হয়ে থাকে, এইটাকেই বলা হয় কম্পেন্স। কেন করা হয়? এর কাজ হচ্ছে নিম্ন পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যদি আমরা পাওয়ার পরিমাপ করতে যাই তাহলে কিছুটা ত্রুটি দেখা দেবে, সেই ত্রুটিটা দূর করার জন্য বা সেই সমস্যা দূর করার জন্য আমরা এই নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের লোডের পরিমাপ করার ক্ষেত্রে এই কয়েলটা ব্যবহার, সেই সব মিটারের কয়েলের সাথে এই কম্পেনসেটিং কয়েলটা ব্যবহার করা হয়। আরেকটা কি, ভোল্টেজ কয়েলের পাওয়ার লস জনিত ত্রুটি দূর করার জন্য এই কয়েলটা কাজ করে থাকে। এখন আমরা যাব অঙ্ক সমস্যা সমাধান করতে যাব। সমস্যা সমাধান করতে গেলে আমাদের কিছু সূত্র প্রয়োজন হবে। এই সূত্রগুলো দেখো, দেখাচ্ছে পাওয়ার পি ইকুয়াল টু ভি আই কস আলফা, এখানে আলফা হচ্ছে কস আলফা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। তারপরে কারেন্ট কয়েলের অপচয় আই স্কোয়ার আর সি, আর সি হচ্ছে কারেন্ট কয়েলের যে রেজিস্ট্যান্স সেইটা, আর প্রেশার কয়েলের পাওয়ার অপচয় হচ্ছে ভি স্কোয়ার ভাগ আর পি, আর পি হচ্ছে প্রেশার কয়েলের রেজিস্ট্যান্স। তারপরে দেখো চার নম্বরে বলছে পিসি সরবরাহের দিকে থাকলে, সরবরাহ সাইডের দিকে থাকলে তাহলে ত্রুটির সূত্র এরকম আই স্কোয়ার আর সি ভাগ পি গুণন 100, শতকরা করলে 100। আর যদি দেখো লোড সাইডে থাকে তাহলে দেখো সূত্র ভি স্কোয়ার আর পি ভাগ পি। এই জন্য এই সংযোগটাও অঙ্ক করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে কোন পাশে আছে। আর তারপরে তোমার ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স ও রেজিস্ট্যান্স অনুপাত, এই দুটোর অনুপাত আমাদের কি দরকার, যেহেতু আমাদের বিটার মান দরকার এই জন্য এই অনুপাতের সূত্রটা দরকার। এখানে হচ্ছে এক্স পি ভাগ হচ্ছে আর পি যোগ আর এস ই, আর এস ই হচ্ছে যদি আমরা প্রেশার কয়েলের সঙ্গে যদি কোনো সিরিজ রেজিস্ট্যান্স লাগাই সেইটার মান না থাকলে শূন্য, আবার আমরা এভাবে মনে রাখতে পারি এক্স পি ভাগ আর পি, ওটা সাধারণত নগণ্য হয় বা ওটা না ক্যালকুলেশনে অনেক সময় আসে না, উল্লেখ না থাকলে ওইটা লেখার দরকার নেই। কারেকশন ফ্যাক্টরের সূত্র কজ আলফা ভাগ কজ বিটা ইন্টু কজ আলফা মাইনাস বিটা। তারপরে আছে হচ্ছে ইন্ডাকটেন্সের কারণে যে ত্রুটিটা হবে সেইটা, সেই ত্রুটিটা এখানে সমীকরণ হচ্ছে সাইন
গুণন একশো, অথবা বলতে পারো সাইন ভাগ কজ আলফা প্লাস কজ বিটা গুণন একশো, এভাবেও লেখা যেতে পারে। আরো কিছু প্রশ্ন আছে, যেমন ত্রুটি বের করার সূত্র, তারপরে প্রকৃত পাঠ নির্ণয়ের সূত্র, নির্দেশিত পাঠ অর্থাৎ মিটার কি পাঠ দিত প্রকৃত সেই মিটার পাঠটাকে, তারপরে হচ্ছে ইন্ডাকটেন্সের কয়েলের জন্য যদি কিছু মান চায় সেটা, তারপর হচ্ছে ওয়াট মিটারের প্রকৃত পাঠ, যে ওয়াট মিটার কি পাঠ দিবে সেটার সূত্র আমরা এখানে দেখলাম। এখন আমরা একটা অঙ্কে যাই। এখানে বলছে যে ডায়নামোমিটার ওয়াট মিটারের কারেন্ট কয়েলের এবং প্রেশার কয়েলের রেজিস্ট্যান্স দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তারপরে হচ্ছে ওই পাওয়ার ফ্যাক্টরে ভোল্টেজ মান বের হয়েছে এবং অ্যাম্পিয়ার যে কারেন্ট গ্রহণ করে সেটার মান বের করা আছে। বলছে পিসি সরবরাহ সাইডের দিকে সংযোগ করা আছে, তাহলে ত্রুটি কত হবে? তাহলে কী কী দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিয়েছি। ভি দেওয়া আছে সরবরাহ ভোল্টেজ, কজ আলফা দেওয়া আছে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, আরসি দেওয়া আছে, আরপি দেওয়া আছে এবং সরবরাহ কারেন্ট দেওয়া আছে। তাহলে আমাদের কি দরকার, আমাদের আমাদের কিভাবে সূত্র খুঁজবো সেটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবে সূত্র আমরা কিভাবে বের করব সেটা একটু দেখায়। যেমন আমাদের বলছে ত্রুটি নির্ণয় করো, কোন সাইডে সরবরাহ সাইডে, তাহলে ত্রুটি নির্ণয় করতে সূত্র কি, আই স্কোয়ার আর সি ভাগ পি। তাহলে আমাদের এখানে আই এর মান দেওয়া আছে, আর সি এর মান দেওয়া আছে, তাহলে চিন্তা নাই। তাহলে আমাদের কি দরকার, পি এর মান দরকার, পি। তাহলে পি এর সূত্রটা কি আমাদের মুখে আসবে, পি এর সূত্র হচ্ছে ভি আই কজ আলফা। এইভাবে আমরা সূত্র অনুসন্ধান করব। তাহলে আমরা প্রথমে কিভাবে সলিউশন শুরু করব, তাহলে পি এর মান বের করি। পি এর মান বের করলে ভি আই কজ আলফা সবার মান দেওয়া আছে, সেটা বের করলাম, বের হলো 300 ওয়াট। এখন আমরা এখানে সরাসরি আই স্কোয়ার আর সি এর মান আলাদা করে বের করতেও পারি, অথবা সরাসরি ত্রুটি সূত্র লিখে আমরা বের করতে পারি। আমাদের সুবিধার জন্য আমরা আই স্কোয়ার আর সি এর মানটা বের করলাম, সবগুলোর মান দেওয়া আছে বসিয়ে দিয়ে বের করলাম, এত ওয়াট বের হলো। তারপরে আমরা সরাসরি ত্রুটি সমান সমান যে সূত্র তার মান বসিয়ে দিয়ে আমরা এখানে ত্রুটিটা পেলাম, এটাই আমাদের উত্তর। আর যদি অন্য সাইডে হইতো তাহলে এই সূত্রটা ভিন্ন হতো, যেটা আমরা সূত্রের অংশে দেখে নিয়েছি। দ্বিতীয় সমস্যায় আমরা দেখতে পাচ্ছি ডায়নামোমিটার ওয়াট টাইপ, 250 ভোল্ট, 0.25 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার, প্রেশার কয়েলে রোধ দেওয়া আছে, ইন্ডাকটেন্সের মান দেওয়া আছে মিলি হেনরি, ওয়াট মিটারের পাঠ শতকরা ত্রুটি নির্ণয় করতে বলছে। ওয়াট মিটার পাঠের শতকরা ত্রুটি নির্ণয় করো, তাহলে কী কী দেওয়া আছে সেটা লিখি আমরা। দেওয়া আছে ভি আই এল, তারপরে হচ্ছে কজ আলফা অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর, তারপর আরপি দেওয়া আছে, আইপি দেওয়া আছে, বলছে শতকরা ত্রুটি পার্সেন্ট ত্রুটি নির্ণয় করো। এখানেও আমরা কিভাবে সূত্রটা অনুসন্ধান করবো সেটা তোমাদেরকে একটু দেখায়। আমাদের চাইছে হচ্ছে ভ্রম বা ত্রুটি, শতকরা ভ্রম বা ত্রুটি চেয়েছে। তাই ত্রুটি সূত্র কি, শতকরা ভ্রম তার নির্দেশিত পাঠ বা মিটার পাঠ বিয়োগ প্রকৃত পাঠ ভাগ নির্দেশিত পাঠ গুণন 100। তাহলে আমাদের এখানে বের করতে হবে কি, প্রকৃত পাঠ নির্ণয় করতে হবে, নির্দেশিত পাঠ নির্ণয় করতে হবে। তো এটা বের করতে গেলে আমাদের লাগবে হচ্ছে কি লাগে আমরা তাহলে দেখে নেই। তাহলে আমাদের লাগছে এই যে নির্দেশিত পাঠ, নির্দেশিত পাঠ নির্ণয় করতে গেলে আবার কি লাগে, প্রকৃত পাঠ ভাগ কারেকশন ফ্যাক্টর। তাহলে প্রকৃত পাঠ পাবো কোথায়, তার কারেকশন ফ্যাক্টর দেখে নেই। কারেকশন ফ্যাক্টরের সূত্র আমরা সরাসরি জানি, চ্যাপ্টারে দেখেছি, কজ আলফা ভাগ কজ বিটা গুণন কজ আলফা মাইনাস বিটা। তাহলে কারেকশন ফ্যাক্টর আমাদের সূত্র লাগবে, এবং কারেকশন ফ্যাক্টরের সূত্র বের করতে গেলে এখানে কী লাগছে, আলফা এবং বিটা এর মান। আলফা এর মান পাবো আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর থেকে, আর বিটা এর মান বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে আবার ট্যান বিটার সূত্র। ট্যান বিটার সূত্র ফেলতে গেলে আমাদের সূত্র হচ্ছে এক্সপি ভাগ আরপি। এখানে আরপি এর মান দেওয়া আছে, এক্সপি দরকার। তাহলে আমাদের এক্সপি এর সূত্র কোথায় পাবো, এখানে আমরা পাবো প্রেশার কয়েলের ইন্ডাকটেন্সের মান, এখানে এক্সপি দিলেও হবে, আমি এল দিয়েছি, 2πfL। এখানে 2πf এর মান দেওয়া না থাকলে 50 ধরবো, এল তো আমাদের দেওয়া আছে, ওখানে আমাদের মানে দেওয়া আছে 150 মিলি হেনরি। আচ্ছা, তাহলে ওটা আমরা পেলাম কারেকশন ফ্যাক্টরের ওখানে পেলাম। তাহলে এখন আমরা যেটা দেখলাম, একটা প্রকৃত পাঠ নির্ণয় করতে বলছে, অর্থাৎ মিটারের পাঠ নির্দেশিত পাঠ কত, বা প্রকৃত পাঠ নির্ণয় করতে বলছে। তাহলে প্রকৃত পাঠের সূত্র কি,
প্রকৃত পাওয়ার হচ্ছে লোডের পাওয়ার যোগ হচ্ছে মিটারের যে পাওয়ার প্রেশার কয়েল আছে সেটার ত্রুটি, সরি সেটার লস বা অপচয়। তাহলে সেটার অপচয় পাবো কোথায়? তাহলে প্রেশার কয়েলের অপচয়টা পাবো হচ্ছে ভি স্কয়ার ভাগ আরপি। এখানে ভি এর মানও আছে আরপি এর মানও আছে। তাহলে আমি পাওয়ার অপচয় পাচ্ছি, পাওয়ার অপচয় পাইলে আমরা মিটারের পাঠ পাচ্ছি বা প্রকৃত পাঠ পাচ্ছি। তাহলে আমাদের এখন এইখানে আমাদের প্রকৃত অপচয়টা পাইলাম, এখন দরকার প্রকৃত পাঠ। প্রকৃত পাঠ কোথায় পাবো? এই যে এখান থেকে লোডের পাওয়ার পি ইকুয়াল টু ভি আই কজ আলফা, এখানে ভি এর মানও আছে আই এর মানও আছে। এইভাবে আমরা তথ্য বা সূত্র অনুসন্ধান করতে পারি। এতক্ষণ আমি দেখালাম কিভাবে সূত্র অনুসন্ধান করব, এখন আমরা সলিউশন শুরু করি। তাহলে আমাদের প্রথমে দরকার লোডের পাওয়ার, লোডের পাওয়ার পি ইকুয়াল টু ভি আই সূত্রে ফেললাম, মান বসিয়ে দিয়ে যেটা আসলো সেটা, এই অংশটা পরে করলেও হবে, এই অংশটুকু পরে করলেও হবে। এখানে আমরা আলফায়ের মান বের করার জন্য এটা করেছি, এটা আমরা বিটার মান বের করার সময় ওখানে করলেও হবে। তাহলে প্রেশার কয়েলের অপচয়ের সূত্র আমরা জানি ভি স্কয়ার ভাগ আরপি, সেটা পেলাম। তাহলে ইন্ডাকটেন্স যদি না থাকতো, শুধু রেজিস্ট্যান্স থাকতো, তাহলে মিটার পাঠ কত হইতো বা প্রকৃত পাঠ কত হতো সেটা আমরা এখান থেকে বের করতে পেরেছি। পি যোগ হচ্ছে অপচয়, এটা পেলাম আমরা। তারপরে এখন একটা অংশ পেয়ে গেলাম, আমাদের প্রকৃত পাঠ ত্রুটির ওখানে, ত্রুটি নির্ণয় করার ওখানে আমাদের যে প্রকৃত পাঠ দরকার সেই অংশটা পেলাম। এখন আমরা অগ্রসর হব হচ্ছে কারেকশন ফ্যাক্টর নির্ণয় করার জন্য। কারেকশন ফ্যাক্টর নির্ণয় করতে গেলে আমাদের দরকার হচ্ছে বিটা এর মান। তো বিটা এর মান পাবো হচ্ছে আমরা কোথা থেকে? ট্যান বিটা সমান সমান এক্সপি ভাগ আরপি। কিন্তু আমাদের এখানে আরপি এর মান দেওয়া আছে, এক্সপি এর মান দেওয়া নাই। আমরা এখানে এই সূত্রের সাহায্যে আমরা এক্সপি এর মান নির্ণয় করতেছি। এক্সপি সমান সমান টু পাই এফ এল, যেহেতু এখানে সবগুলো টু এর মানও আছে, পাই এর মানও আছে, এল এর এফ এর মানও আমরা আছে, এল এর মানও আছে। তাহলে আমি বের করতে পাচ্ছি, পেলাম। এখন আমরা বিটা এর মান বের করি, সবগুলো পেয়ে গেছি। এখন আমরা এই যে বিটা এর মান বের করার জন্য এই সূত্রটা লিখলাম, এখান থেকে আমরা বিটার মান পেলাম 0.27 ডিগ্রি। তাহলে বিটা এর মান পেয়েছি, আর আমরা ওই পূর্বে আলফা এর মান বের করছি, এখানেও আলফা এর মান বের করলেও হবে, এখানেও যদি আমরা আলফার মান বের করি ভুল হবে না। আলফা এর মান পেয়েছিলাম, ওখানে বিটার মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কারেকশন ফ্যাক্টর এর মান নির্ণয় করি। কারেকশন ফ্যাক্টরের মান নির্ণয়ের সূত্র সরাসরি আমাদের মুখস্থ থাকতে হবে, এখানে আমরা মান বসিয়ে দিলে একটা ভ্যালু পাবো। আমি তোমাদের ক্যালকুলেশন করার জন্য আমি লিখে দিয়েছি, করে নিই, এখানে একটা মান পাবো। এখন তাহলে নির্দেশিত পাঠ বা মিটার পাঠ কত হবে? নির্দেশিত পাঠ বা মিটার পাঠের সূত্র হচ্ছে কি? প্রকৃত পাঠ ভাগ হচ্ছে কারেকশন ফ্যাক্টর। প্রকৃত পাঠের মানও বের করেছি, কারেকশন ফ্যাক্টরের মানও বের করলাম। এখানে বসাই দিব কারেকশন ফ্যাক্টরের মানটা, এখান থেকে যেটা পেয়েছি সেটা এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে মিটারের নির্দেশিত পাঠ বা মিটার পাঠ। তাহলে মিটার সবইগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে সবগুলো খেলে একদম দ্রুত মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেটারের চাপ দিয়ে মান বের করে দেবো, অ্যান্সার এত পার্সেন্ট, এটাই আমাদের হচ্ছে উত্তর। তাহলে অঙ্কগুলো বুঝতে পারছো আশা করি, প্র্যাকটিস করবা। এই রিলেটেড ত্রুটি বের করার আরও কিছু অঙ্ক আছে, এগুলো করবা। তাহলে আমরা নেক্সট সেশনে দেখবো হচ্ছে চ্যাপ্টার 11, নাম হচ্ছে পাওয়ার মেজারমেন্ট ইন থ্রি ফেজ সার্কিট, আর থ্রি ফেজ সার্কিটের পাওয়ার মেজারের করার কিছু পদ্ধতি শিখব। অঙ্কগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, করবা। বই থেকে উদাহরণে এই নিয়ম যে এই রিলেটেড যে নিয়মগুলো আছে সেগুলোই করবে, এগুলোই বেশি ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।